হ্যালো বন্ধুরা, তো আবারও আজকে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে একটা রেসিপি বানাবো, সেটা হলো লাল শাকের টিকিয়া। তো চলো আমি কিভাবে লাল শাকের টিকিয়াটা বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো এখানে দেখো আমি লাল শাক নিয়ে নিয়েছি, আর এখানে লাল শাকগুলোকে আমি প্রথমে ডগের মানে গড়ার দিকগুলো কেটে ফেলে দিয়েছি। তো দিয়ে ডগগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব, একদম সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। তো চলো তাহলে বন্ধুরা, দেখো এখানে শাকগুলো কোঁচানো তো হয়ে গেছে, ওগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়ার মধ্যে বাদামগুলো দুটো বাদাম ভেজে নিচ্ছি। দেখো তো বাদাম ভাজার পর আমি এখানে বড়ি ভেজে নিচ্ছি। প্রথমে বড়িটা তেল না দিয়ে আমি ভাজছি, তো বড়িটার মধ্যে তেল দিয়ে দিলে অনেকটা তেলটা টেনে নেয়। তো আগে একটু শুকনো কাঠখোলে ভেজে নিই, আমি তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো বড়িগুলোও আমার ভাজা মোটামুটি হয়ে গেল, তো এবার রান্নাটা শুরু করব। তো দেখো এখানে বড়িগুলো তুলে নেওয়ার পর আমি এখানে একটু সর্ষের তেল আবারও সামান্য দিয়ে দিলাম। তো দেওয়ার পর তেলটা গরম হচ্ছে, তো এখানে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে চার পাঁচটা রসুনকে থেঁতো করে নিয়েছি, ওটা দিয়ে হালকা করে একটু মানে ভেজে নেব। আর নেওয়ার পর আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওটাকেও একটু এক থেকে দু সেকেন্ড মতন ভেজে নিয়ে আমি শাকগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো শাকটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে এটাকে ভাজবো। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজছি, তো অনেকটাই নরম হয়ে গেছে শাকটা। তো এবার আমি নুন দেওয়া হয়নি, তো এবার আমি পরিমাণ মতন অল্প করে, শাকে বেশি নুন যায় না, তো অল্প করে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেব। তো দেখো আমার শাকটা মোটামুটি হয়ে গেছে, তো আর এটা বেশিক্ষণ হবে না। তো এটাকে আমি এবার নাবিয়ে নেব, তো এটাকে আমি নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা শাকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে লঙ্কাগুলো উপর থেকে ফেলে দিলাম। শুকনো লঙ্কাটা নিয়ে আমি এটাকে হাতে করে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। শাকটা একদম ভালো নরম হয়ে গেছে। তো মেখে নেওয়ার পর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম আর বড়ি ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে নিয়েছি ওগুলো। তো গুঁড়িয়ে নেওয়ার পর ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বড়িটা গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো আমি এবার বাদামও দিয়ে দিচ্ছি। বাদাম আর বড়ি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বেসন দু চামচ। তো দু চামচ বেসন দিয়ে আমি আরও এটাকে একসাথে এটাকে মেখে নেব। এটাকে ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। দেখো তো এটাকে মেখে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে এসে তো তোমাদেরকে টিকিয়া কীভাবে করবো তো সেগুলো আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। তো দেখো আমি হাত ধুয়ে চলে এসেছি, তো এবার আমি নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর আমি এগুলোকে এইভাবে গোল গোল করে নিয়ে তো হাতের তালুর মধ্যে এরম রেখে আর এইভাবে চেপে দিলেই এই যে টিকিয়া আমার একদম হয়ে গেছে। আর আমি এখানে একটা জায়গার মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি, তো পোস্তটা ঢেলে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দেখো টিকিয়াটা আমি এর মধ্যে এপিট আর ওপিট মতন করে বুলিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি প্রত্যেক কটা টিকিয়া করে নেব।
দেখো টিকি এগুলো আমার একদম হয়ে গেছে। এবার আমি এটাগুলোকে ভেজে নেব। তো কড়ায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব আমি এখানে তেল অল্প করে। তো এখানে খুব বেশি তেল লাগে না, তো জাস্ট একটু সাদা তেল দিয়ে আমি খুন্তি করে এমনি চারিঘাটা বুলিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর আমি টিকিয়াগুলোকে এক একটা করে আমি দিয়ে দেব। তো একবারে সবগুলো দিয়ে ভাজবো না, চারটে করে, মোট আমার আটটা হয়েছে টিকিয়া, তো আমি চারটে চারটে করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো চলো আমি এগুলোকে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে যেমন ভাজা সেইভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো আমার এখানে টিকিয়াগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এই পর্যন্তই, তো আবার একটা নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।